এটাই আমার ভবিষ্যৎ, এটাই আমি বাজিয়ে আসলাম এতদিন সন্তানের মতো, এটা এখন আমার সন্তানের মতো। একটা সময় ব্যান্ড পার্টি ছাড়া বিয়ে কিংবা কোনো উৎসব আয়োজন সম্পূর্ণই হতো না। ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের বিশেষ অনুষ্ঠানে আয়োজনে থাকত ব্যান্ড পার্টি। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই চিত্র পাল্টে গেছে, এখন আর নেই ব্যান্ড পার্টির সেই বাজনা। ঐতিহ্যবাহী ব্যান্ড পার্টির এমন উৎসব থেকে হারিয়ে যাচ্ছে সুরের ফেরিওয়ালারা। কালে ভদ্রে দুই এক জায়গায় ব্যান্ড পার্টির দেখা মিললেও এখন ডিজে পার্টির ভিড়ে ব্যান্ড পার্টি গেছে হারিয়ে। পেটের দায়ে অনেকেই এখন ভিন্ন পেশায়। ঢাকা ব্যান্ড দলের অনেকদিন পর মিলেছে বিয়েবাড়ির ডাক, তাই এত প্রস্তুতি। একে অন্যের ঝলমলে রাজকীয় পোশাক পরিয়ে দিতে সাহায্য করছেন ষাটঊর্ধ্ব মোহাম্মদ সাঈদ, দলের মাস্টার, বুঝিয়ে দিচ্ছেন সবার দায়িত্ব। জীবনের 40 বছর দিয়েছেন এই পেশায়, জানালেন পাওয়া না পাওয়ার হিসাব। আগে প্রতিদিন সপ্তাহের মধ্যে আমরা 5-6টা কাজ করছি, আর এখন মনে করেন সপ্তাহের মধ্যে একটা কাজ করা মানে ঠিক নেই, আবার এক সপ্তাহ বসে থাকতে। এর কারণ হলো মানুষ চাহিদা করে না, এখন ডিজে গান বেশি চলে, এই রেকর্ডিং করে, এই করে, ওগুলো বাজায়, এই বলে আর কি অনেকে নেয় না। ব্যান্ড পার্টি লাগবে একটু বেশি পয়সা, হয়তো 5 ব্যান্ড পার্টি নিতে লাগে আপনি 8,000-10,000 টাকা লাগে প্রোগ্রাম বুঝিয়া, 5,000 লাগে, 8,000 লাগে, 10,000 লাগে। তো এখন ডিজে গান পায় আপনার মনে করেন 1,000-1,500 টাকা দিয়ে ডিজে গান পাওয়া যায়, বলে দেওয়ার তারা কাজ চালে। নির্বাচনে কোনো মানে কাজে হইতেছে না, একদম মানে অফ, এক ইনটোটাল অফই বলা যায়। পূর্বপুরুষের ঐতিহ্যবাহী এই পেশার ভার নিজের কাঁধে নিয়েছেন নতুন প্রজন্মের পারভেজ উদ্দিন। বাপদাদার এই পেশাকে ছাড়তে নারাজ তিনি, তাই কম রোজগার হলেও আগলে ধরে আছেন ঐতিহ্যবাহী পেশাটিকে। এখন তো আধুনিক যুগ, ছেলেপেলে আধুনিক, এখন তারা ডিজে ছাইরা অনেক ধরনের গান মেমোরিতে বাজায়, আমাদের হাতের যন্ত্রগুলো এখন প্রায় মানে বিলুপ্তের পথে আর কি এরকম। তারপরও মনে হয় মোটামুটি আমাদের যেহেতু হিন্দু সম্প্রদায় নিয়ে আমরা বসবাস করি বাংলাদেশে, এখানে আপনারা মনে করেন যে হিন্দু বিয়ের কারণে কিছু সমস্যার কারণে আমরা কাজগুলো পেয়ে থাকি আর কি। মিছিল মিটিং বলতে এখন তো মানে আপনার নির্বাচনে তেমন একটা নেই, শুনছি যে শোনা যেতেছে যে তেমন একটা বাদ্যযন্ত্র উপরে এলাও তেমন একটা করেনি। হ্যাঁ, তারপরে টুকিটাকি হয়, এখন এই লাইনের মধ্যে আমার ছেলে নাই, কারণ আমি আশা করি না এই লাইনে দিব না, কারণ আমি এখন আমি তো এখন চলতে পারতেছি না, আমার ছেলেকে যদি এই লাইনে আপনারা নিয়োগ করি সে তো এখানে আর খোলার মতো কিছু নাই, তার ক্ষেত্রে মানে তাকে সে লেখাপড়াকে অন্য লাইনে দেওয়ার চিন্তা ভাবনা আছে। যেমন একটা দোকান উদ্বোধন, ঘোড়াগাড়িতে ব্যান পেতে পাবলিসিটি হবে, এটার জন্য থানার থেকে পারমিশন নেওয়া লাগে, আপনার ইয়ার থেকে কোর্টের থেকে অর্ডার নেওয়া লাগে, আগে এগুলো ছিল না। তো সরকার যদি এগুলো নিয়ম করেন, যদি উঠে দিতে যে ব্যান পারি একটা ঐতিহ্য, পুরান ঢাকার ঘোড়াগাড়ি ব্যান পারি পালকে এগুলো তো ঐতিহ্য, এগুলো যদি যে কোনো নিয়ম ছাড়া যদি আপনার সুন্দরভাবে সব জায়গায় আলো থাকতো, তাহলে মনে করি আমাদের কাজটা বেশি হতো, আমাদের জিনিসগুলো সুন্দর হতো। বাংলাদেশ ব্যান্ড পার্টি পুরান ঢাকার সিদ্দিক বাজারের আলু বাজার সড়কের প্রথম ব্যান্ড পার্টি। এক সময় প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানে ব্যান্ড বাজাতেন এখানকার কর্নেটবাসী বাদক মোহাম্মদ হুমায়ুন, প্রায় 45 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত, কিন্তু এখন অনেকটা অলস সময় পার করছেন। তখন পরিবেশ তো অনেক ভালো ছিল, তখন আমাদের অনেক কাজ হইতো, একদিনে 3-4টাও প্রোগ্রাম করতাম। আমি এইটা শিক্ষা আমার ওই বাসি কর্নেট দিয়ে, কর্নেট বাসি দিয়ে বছর 2 ধরে আমি ওই বাসি বাজান ছেড়ে দিয়েছি। আমাদের অনেক সম্মান ছিল, তা যখন যাইতাম আমরা আমাদের অনেক খাতির করতো, আদর যত্ন করে বসাইতো, তারপরে নাস্তা পানি চা পানি খাওয়াইতো, তারপরে বিদায় শুনেও বিক্সি সুক্সি অনেক টাকা পয়সা দিয়ে আমাদের খুশি করে ছাড়তো আর কি। এখন ডিজি বের হয়েছে, এই ডিজি আইসা এখন আমাদের আর ওই একটু চাহিদা কমে গেছে। 68 বছরের এই মানুষটি পরিবার হারিয়েছেন অনেক আগেই, নেই কোনো সন্তান। বাদ্যযন্ত্রগুলোকে ভালোবাসেন নিজের সন্তানের মতোই, যত্ন করেন পরম মমতায়। এটাই আমার ভবিষ্যৎ, এটাই আমি বাজিয়ে আসলাম এতদিন সন্তানের মতোই, এটা এখন আমার সন্তানের মতোই। এক সপ্তাহে 1-2টা পার্টি কোনো কোনো জায়গা থেকে আসলে যাই। সময়ের সঙ্গে বিলীন হচ্ছে সুরের এ ধ্বনি। ডিজিটাল যুগে এসে কেউ ব্যান্ড দল ভাড়া করতে চায় না। ঐতিহ্যবাহী এই পেশাকে টিকিয়ে রাখতে সরকারকে এগিয়ে আসার আকুতি সুরের ফেরিওয়ালাদের। শাহাদাত তরিম, সমকাল, ঢাকা।